ঘর কলিকা, ঘর কলিকা। সত্যযুগ শেষ হলো, ত্রেতাযুগ শেষ হলো, দ্বাপর যুগ শেষ হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণধুলি তখন ওই ভূমিপদ্মে বিদ্যমান। কুরুক্ষেত্রের যে ধর্মযুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলেন, ধর্মরাজ্য স্থাপন করলেন যুধিষ্ঠির, রাজা হলেন হস্তিনাপুরের, পঞ্চপাণ্ডব বসে রয়েছেন প্রাসাদে, সভা পরিচালনা করছেন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। হঠাৎ বাইরে কে যেন একটা কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করল, বাইরে কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে আমাদের সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। ভীম, দাদা তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছে। ভীম যখন প্রাসাদের বাইরে এলো, দেখছেন একটা বিকট মূর্তি দাঁড়িয়ে আছে, সেই বিকট মূর্তিটা কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে আর অষ্ট হাসি হাসে। কে তুমি, তোমার পরিচয় কি, তুমি এই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছো কেন, আমাদের সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। সেই বিকট মূর্তিটা অট্ট হাসি এসে বলল, ভীম তুমি মস্ত বড় বীর, তোমার মতো গদা যুদ্ধে পারদর্শী জগতের দ্বিতীয় কেউ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বড় বড় বীরকে তুমি পরাজিত করেছ, তোমার পরিচয় দাও, তুমি কে। আমার পরিচয় পরে পাবে ভীম, তুমি এখান থেকে চলে যাও, কেন কুম্ভমেলা ঘণ্টা ধ্বনি করছে, সভা পরিচালনায় বিঘ্ন হচ্ছে। আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করে যাই, যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো তবে এখান থেকে আমি চলে যাব, আর যদি না দিতে পারো তুমি পাথর হয়ে যাবে ভীম। প্রশ্নটা কি, এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হয়, কিন্তু সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হয় না কেন? অবাক হলেন ভীম, এটা কি করে হয়, এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হলো কিন্তু সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হচ্ছে না কেন, আমার জানা নেই। ভীম তুমি পাথর হয়ে যাও। ভীম পাথর হয়ে গেছে, আবার সেই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি। অর্জুন, দাদা ভীম গেল ফিরে এলো না, আবার সেই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি হচ্ছে, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো। অর্জুন যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তার দাদা ভীম পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা ছায়া মূর্তি, সে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করে। কে তুমি, তোমার পরিচয় কি, আমার দাদা ভীম পাথর হলো কি করে, প্রশ্ন করেছিলাম উত্তর দিতে পারিনি। এখন যদি তোমার দাদাকে ফিরে পেতে চাও তবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আর যদি উত্তর দিতে না পারো তুমিও তোমার দাদা ভীমের মতো পাথর হয়ে যাবে। প্রশ্নটা কি, একটা বাঁশকে কেটে তিনটে টুকরো করা হলো, কিন্তু যোগ করার সময় একটা টুকরো বেড়ে যাচ্ছে কেন, এর উত্তর আমার জানা নেই। অর্জুন তুমিও পাষাণ হয়ে যাও। ভীম অর্জুন দুই ভাই পাথর হয়ে গেছে, আবার সেই কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি। নকুল, দাদা বাইরে গিয়ে দেখো তো কে কুমঙ্গলে ঘণ্টা ধ্বনি করছে। নকুল যখন প্রাসাদের বাইরে এলেন, দেখছেন তার দুই দাদা ভীম অর্জুন পাথর হয়ে গেছে, পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। আমার দুই দাদা পাথর হলো কি করে, প্রশ্ন করেছিলাম উত্তর দিতে পারিনি। এখন তুমি যদি তোমার দুই দাদাকে বাঁচাতে চাও নকুল, তবে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি, বেড়াতেই ফসল খায়, বেড়া আমরা কেন দিই, যাতে গবাদি পশুতে ফসল নষ্ট করতে না পারে, কিন্তু বেড়াতেই ফসল খাচ্ছে, উত্তর আমার জানা নেই। তুমিও পাথর হয়ে যাও, পাথরে হয়ে যাও।
তিন ভাই যখন ফিরল না, অবশেষে ছোট ভাই সহদেবকে পাঠালেন। সহদেব এসে দেখছেন পরপর তার তিন দাদা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ভীম, অর্জুন, নকুল, আমার দাদারা পাথর হলো কি করে? প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে। তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার তোমার তিন দাদা পাষাণ থেকে মুক্তি লাভ করবে, তা না হলে তুমিও পাষাণ হয়ে যাবে। প্রশ্নটা কি? একটা আংটির মধ্যে হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজের কাছে গিয়ে আটকে গেল, কেন? এর উত্তর আমার জানা নেই। সহদেব, তুমিও পাথর হয়ে যাও, পাথরে হয়ে যাও। চার ভাই পাষাণ মূর্তি হয়ে গেছে। বড় দাদা কি আর সিংহাসনে বসে থাকতে পারেন? যুধিষ্ঠির অবশেষে সিংহাসন ছেড়ে বাইরে এসে যেই না দাঁড়ালেন, ওই ছায়ামূর্তি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। আর ছায়ামূর্তি পালিয়ে যেতেই সঙ্গে সঙ্গে চার ভাই পাষাণ থেকে মুক্তি লাভ করেছে। চার ভাই পাষাণ থেকে মুক্তি লাভ করেই দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা এই ছায়ামূর্তিটা কে? এখন মনে প্রশ্ন হতে পারে, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন এলো তখন ছায়ামূর্তি পালিয়ে গেল না, যুধিষ্ঠির আসতেই ছায়ামূর্তি পালিয়ে গেল কেন? যুধিষ্ঠির হলে ধর্মরাজ, সারা জীবন ধর্মকে আশ্রয় করে এসেছেন। যেখানে ধর্ম থাকে সেখানে অধর্ম থাকতে পারে না, যেখানে পুণ্য থাকে সেখানে পাপ থাকতে পারে না, যেখানে ভক্ত থাকে সেখানে অভক্ত থাকতে পারে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। দাদা, এই ছায়ামূর্তিটা কে? আমাদেরকে অদ্ভুত প্রশ্ন করলো, উত্তর দিতে পারলাম না। যুধিষ্ঠির বললেন, ওই ছায়ামূর্তিটা কে জানিস? ওই ছায়ামূর্তিটা হলো এ যে ঘোরে কলিকা, এ যে ঘোরে কলি 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 জানিয়ে দিয়ে গেল, দ্বাপর যুগ শেষ হতে চলেছে, আমি আসছি, তোমরা সতর্ক থেকো। কিন্তু দাদা, কলি যে অদ্ভুত প্রশ্নগুলো করলো আমরা উত্তর দিতে পারিনি। হেম, তোমায় কি প্রশ্ন করেছিল? আমায় প্রশ্ন করলো, এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হয়, অথচ সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হয় না কেন? ভাই রে, কলি জানিয়ে দিয়ে গেল আগামী কলিযুগে এগুলো ঘরে ঘরে ঘটবে। দাদা, এক কলসি দুধ সাত কলসি দুধ বুঝতে পারছি না। আগামী কলিযুগে এক মা তার সাতটি সন্তানকে গর্ভে ধারণ করবেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করে অতি কষ্টে প্রসব বেদনা সহ্য করে সেই মা ছেলেকে জন্ম দেবে, বুকের দুধ খাইয়ে ছেলেকে বড় করবে, নিজে না খেয়ে ছেলের মুখে অন্ন তুলে দেবে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়াবে, আর বড় হয়ে সাতটি ছেলে মাকে করবে ভাগের মা। কথায় আছে না, ভাগের মা গঙ্গা পায় না। মা, মায়ের মতো জগতে আপন কেউ হয় না, এটা আমরা জানি। মা অতি দুঃখে কষ্টে ছেলেকে মানুষ করলে, ছেলে প্রতিষ্ঠিত হলো, একটা ভালো চাকরি পেয়ে বিবাহ করল। মায়ের কাছে এক বছর থাকার পর বলছে, মা এবার আমি শহরে চলে যাব, সেখানে একটা ঘর কিনেছি, তাই ভাবছি যাওয়ার আগে তুমি যে আমার পেছনে এতদিন ধরে খরচা করেছ, তার কিছুটা লাঘব করবার জন্য আমি তোমাকে কিছু ঋণ শোধ করে দিয়ে যেতে চাই। যেই না এই কথা বলেছেন, মায়ের মাথায় যেন ব্রজঘাত হলো। মা, তোমার ঘরে বউ নিয়ে থেকেছি, তার দরুন তোমাকে আমি কিছু দিয়ে যেতে চাই, আগামী দিনে তুমি খরচা করতে পারবে। বাহ, এই ছেলের জন্য আমি দিন রাত্রি পরিশ্রম করে ছেলেকে মানুষ করলাম, ছেলে কি বলে আজ মায়ের ঋণ শোধ করবে? ঠিক আছে খোকা, তুই মায়ের ঋণ শোধ করতে চাইছিস তো,
তুই যখন চলে যাবি তিনটি রাত্রি তুই আমার পাশে ঘুমাবি, আর তোর কাছে কিছু চাই না, শুধু তিনটি রাত্রি তুই আমার পাশে ঘুমা। প্রথম রাত্রিতে যখন ছেলে মায়ের পাশে ঘুমিয়ে আছে, রাত্রি ১২টার সময় মা ডেকে বলছেন, খোকারে বড় পিপাসা পেয়েছে একটু জল দিবি বাবা? দাঁড়াও দিচ্ছি। এক গ্লাস জল মায়ের হাতে ধরিয়ে দিয়েছেন, মা কিছুটা খেয়ে বাকি জলটা ইচ্ছে করে বিছানার মধ্যে ফেলে দিলেন। মা, এ তুমি কি করলে, বিছানার মধ্যে জলটা ফেলে দিলে? বাবা, বয়স হয়েছে তো, হাতটা কেঁপে গেল তাই পড়ে গেছে, তো ঘুমিয়ে পড়। রাত্রি ২টার সময় আবার মা ছেলেকে ডেকে বলে, খোকা বড় পিপাসা পেয়েছে একটু জল দিবি? আবার দিলে ঘুমটা ভাঙিয়ে। দাঁড়াও দিচ্ছি, এই নাও। মা কিছুটা জল খেয়ে বাকি জলটা ইচ্ছা করে বিছানার মধ্যে ফেলে দিলেন। মা, বিছানাটা ভিজিয়ে দিলে তো, আমি এবার ঘুমাবো কি করে? আমি চললাম আমার ঘরে। দাঁড়া খোকা, তোর সঙ্গে আমার কথা হয়েছিল, তিন রাত্রি তুই আমার পাশে ঘুমাবি রে। খোকা, কেন ঘুমোতে চাইছিস না? বিছানাটা জলে ভিজে গেছে বলে। কোন জলে ভিজেছে? খাওয়ার জলে। খোকারে, তুই যখন ছোট্ট ছিলি তুই আমার কোলের মধ্যে পেচ্ছাপ করেছিস, তুই বিছানার মধ্যে পেচ্ছাপ করেছিস, আমি ভিজে পেচ্ছাপওয়ালা বিছানার মধ্যে ঘুমিয়েছি, তোকে বুকে করে রেখেছি রে। আজকে তুই খাওয়ার জলে ভিজে বিছানায় ঘুমাতে পারছিস না, কিন্তু আমি একদিন তোকে বুকে করে রেখেছি আর পেচ্ছাপওয়ালা ভিজে বিছানার মধ্যে আমি ঘুমিয়েছি। তুই বললি না যে ঘরের ভাড়া স্বরূপ কিছু দিতে চাস? এই ঘরটার কত ভাড়া সেটা হয়তো আমি বলে দিতে পারবো, কিন্তু খোকা, তোকে যে ১০ মাস ১০ দিন এই গর্ভে ধারণ করেছি, ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছি, গর্ভের কত ভাড়া হয় বলতে পারবি? বলে গর্ভের ভাড়া কত হয় তুই বলতে পারবি? যেই না গর্ভের ভাড়া চেয়েছি, ছেলের চৈতন্য হলো মায়ের চরণ আছাড় গিয়ে পড়লে, আমার মা গো, আমার মা, আমার মা গো, ভীম, আগামী কলিযুগে ঘরে ঘরে এই ঘটনা ঘটবে, ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে। অর্জুন তোমাকে কি প্রশ্ন করলো? আমায় প্রশ্ন করেছে, একটা বাঁশকে কেটে তিনটে টুকরো করা হলো, কিন্তু যখন যোগ করা হচ্ছে একটা টুকরো বেড়ে গেল কেন? হ্যাঁ, কলিযুগে এটা ঘটবে। কলিযুগে সর্বত্র হবে সুদের কারবার, চারিদিকে চলছে। আগে ঘরে ঘরে নগদ ক্যাশে সোনা বন্ধক রেখে সুদের কারবার হতো, এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দেখবেন লটারি খুলেছে। কলিযুগে হবে সুদের কারবার সর্বত্র, আর অধিক সুদের প্রলোভনে পা দিয়ে কলির মানুষ সর্বশান্ত হবে। কিছুদিন আগে শারদকাণ্ড, নারদকাণ্ড, রোজভ্যালি কাণ্ড ঘটে গেছে। অনেক মা বাবা অনেক দুঃখ কষ্ট করে, অনেক পরিশ্রম করে মেয়ের বিয়ের জন্য তুলে রেখেছিলেন, হঠাৎ একদিন দেখলো বন্ধ হয়ে গেছে, অনেকে সুইসাইড পর্যন্ত করেছে। নকুল তোমায় কি প্রশ্ন করেছিল? আমায় প্রশ্ন করলো যে রোগ, যে বেড়াতে ফসল খায়। আগামী কলিযুগে এটা ঘটবে, কলিযুগে রক্ষ কি হবে? ভক্ষ। যাদের হাতে আমরা সমস্ত ক্ষমতা তুলে দিই তারাই আমাদেরকে শোষণ করছে, আর বিস্তারিত বলার প্রয়োজন নাই। সহদেব তোমায় কি প্রশ্ন করলো? আমায় প্রশ্ন করেছে, একটা আংটির মধ্যে হাতির সমস্ত দেহটা পেরিয়ে গেল, কিন্তু লেজের কাছে গিয়ে আটকে গেল। হ্যাঁ, আগামী কলিযুগে এটা ঘটবে,
গলির মানুষ বড় বড় কাজে বেরিয়ে যাবে, কিন্তু ছোট্ট কাজের কাছে গিয়ে আটকে যাবে। দেখবেন অনেকে আছে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচা করে দেয়, ভিআইপিদেরকে ডেকে ডেকে খাওয়ায়, কিন্তু পাড়ার গরিব মানুষগুলোকে ডেকে ডেকে খাওয়াবে না। হোটেলে ঢুকে এক ঘন্টার মধ্যে 1,00,000 টাকা খরচা করে দেবে, কিন্তু পাড়ার একটা গরিব ছেলে পড়াশোনায় ভালো তাকে দুটো বই কিনে দেবে না। দুর্গাপুজো প্যান্ডেলগুলো দেখবেন 1,00,000,000 টাকা কোটি কোটি টাকার বাজেট। শিয়ালদা স্টেশনে দেখবেন গরিব মানুষগুলো ঢাক বাজাতে যায়, তাদের সঙ্গে দর কষাকষি করে, হারে কত নিবি, এই না 2,000 নয়, চল তোকে 1,800 টাকা দেব। যাদের 5 কোটি টাকার দুর্গাপুজোর বাজেট, গরিব ঢাকিদের সঙ্গে 200 টাকা নিয়ে টানাটানি। যে ঠাকুর মশাই 4 দিন ধরে উপবাস করে মন্দিরে পুজো করছেন, ঠাকুর মশাইকে বিদায় করার সময় কি বলা হয় জানে? ঠাকুর মশাই দেখছেন তো লাইট প্যান্ডেলে কত খরচা হয়ে গেল, আপনি এবছর 200 টাকা কম নেই। হোটেলে গিয়ে 1,00,000,000 টাকা খরচা করে একটা হরিবাসর, যেখানে মঙ্গলের জন্য একটা হরিবাসর করা হবে, যখন পাড়ার মানুষেরা ভিক্ষা চাইতে যায়, কমিটি দাদারা ভিক্ষা করতে চায়, 100 টাকা দিতে দেখবেন কৃপণতা। কলিযুগে এগুলো ঘরে ঘরে ঘটবে। তাহলে দাদা, কলির যদি এই দশা হয় তবে কলির মানুষের কি হবে? বলে একটা মঙ্গল আছে কি, বলো দোষ নিদের আজরণ আস্তে এক মহান গুণ, কি বলেছেন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে, কৃষ্ণ দেবস্ব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজেত। কলির যতই দোষ থাকুক না কেন একটা মহৎ গুণ আছে, কৃষ্ণ নাম নিয়ে সকল দোষ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর হরি বল হরি বল, তাই তো নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আজ নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ কিনে নাম বিলালেন আর কি বললেন, লহরে 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 লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, লহরে লহরে লহয়ে ব্রজ ধরি হরি ধরি ডাকে আই, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, নিতাই ডাকে আই গৌর ডাকে আই, আমার নিতাই ডাকে আই গৌর ডাকে আই, নিতাই ডাকে আই গৌর ডাকে আই, আমার নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আই। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া থালি ও থালি পরে কভু না ফুরাই, এ প্রেম থালি ও থালি পরে কভু না ফুরাই, থালি ও থালি পরে কভু না ফুরাই, এ প্রেম ও থালি ও থালি পরে কভু না ফুরাই, লহরে লহরে লহই ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, লহরে লহরে লহই ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় প্রেমে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়, উথালি উথালি পরে কভুনা ফুরায়, প্রেমে উথালি উথালি পরে কভুনা ফুরায়, উথালি উথালি পরে কভুনা ফুরায়, প্রেম উথালি উথালি পরে কভুনা ফুরায়, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই, লহরে লহরে লহয়ে ব্রজ প্রেমে নিতাই ডাকে আই। প্রথমে আমরা একটা পদাবলী শুনেছি, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। আচ্ছা তুমি যদি গৌরচরণকে ধন সম্পদ মনে করতে পারো, কিভাবে না ভক্তি পাবে? আপনার কাছে কোটি কোটি যদি টাকা থাকে আপনি ভক্তি কিনতে পারবেন না। এখানে সবজির বাজার আছে নেপালগঞ্জ হাট, এটা হাট নাকি? হ্যাঁ, ফল পেয়ে যাবেন,
আখের রস পেয়ে যাবেন, মিষ্টির রস পেয়ে যাবেন, কিন্তু যদি বলা হয় আপনাকে 500 টাকা নোট দিয়ে আমার জন্য 250 গ্রাম ভক্তি রস কিনে নিয়ে আসুন, পারবেন কি? ভক্তি কিনতে মূল্যটা কি? কে বলেছে রায় রমানন্দ, কৃষ্ণ রস ভাবিতাম ব্রতি প্রিয় তাং যদি কুত ব্রতে তত্র লৌলমবি মূল্য মেকলাম কটি জন্মই না সুকৃতি লভ্যতে। বললেন কোথাও যদি একটু কৃষ্ণ ভক্তি রস পাও তবে কিনে না, মূল্যটা কি? তত্র লৌলমপি, লৌলমপি মানে লালসা, কি লোক না কীর্তন শোনার লোক, ভক্ত সঙ্গ করার লোক, এই যদি লোভ লালসা থাকে সেই লালসা দিয়ে তুমি কৃষ্ণ ভক্তি রস কিনতে পারবে। আর গৌরচরণকে যদি তুমি ধন সম্পদ মনে করতে পারো তবেই তুমি ভক্তি পাবে। কিন্তু এখানে এই যে ভগবানের লীলা গুণ কীর্তন হচ্ছে, এখন গৌরচন্দিকার মাধ্যমে গৌরের কথা শুনছি, গৌরের লীলার কথা শ্রবণ করলে কি হয়? আমার গৌরাঙ্গের মধুর লীলা, আমার প্রেমের গৌরা, নবদীপ চন্দ সোনার বরণ গোবরি, গৌরাঙ্গের মধুর লীলা জারি কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর ওই হৃদয়নীর মলভেলতা, ভোগ হৃদয়নীতা। আজ নিত্যানন্দ ত্রয়োদশীতে গৌরের কথা শুনছি, নিতায়ের কথা শুনছি, এই যে গৌর নিতায়ের লীলার কথা শুনলে কি হয়? জীব চিত্তের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে চিত্তে জ্ঞানতার আলো প্রজ্বলিত হয়, অর্থাৎ অজ্ঞানী থেকে জ্ঞানী হওয়া যায়। আচ্ছা জ্ঞানী কাদেরকে বলে? দেখবেন যাদের বড় বড় ডিগ্রি আছে তাদেরকে বলা হয় এ জ্ঞানবান ছেলে রে, এ জ্ঞানী ছেলে, অনেক ডিগ্রি আছে। সে ডিগ্রিওয়ালা ছেলেটা যদি কিছু ভুল করে তখন আমরা কি বলি? তুই এত পড়াশোনা করেছিস, তোর একটু জ্ঞান নয়? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ জ্ঞান আর ডিগ্রির মধ্যে পার্থক্যটা অনেক। অনেকের দেখবেন ডিগ্রি আছে কিন্তু জ্ঞান নাই, আবার অনেকের জ্ঞান আছে কিন্তু ডিগ্রি নাই। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কোনো ডিগ্রি ছিল কি? বিবেকানন্দের ডিগ্রি ছিল, ফিলোজিবিত অনার্স, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের তো কোনো ডিগ্রি ছিল না। কত বড় জ্ঞানের ভাণ্ডার! সারা পৃথিবীর মানুষ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা অমৃত আস্বাদন করেন। এখানে যারা বসে রয়েছেন কার কি ডিগ্রি আমি জানি না, কিন্তু এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের মধ্যে প্রেম কৃষ্ণ চৈতন্য ভগবত চৈতন্য রয়েছে তারাই হলেন কলিযুগের সব থেকে বড় জ্ঞানী। নিতাই গো হরিব, কারণ জীবের স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস, ভগবত চেতনা চৈতন্য। এই পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কি জানেন? এখানে গরু ছাগলটা কীর্তন শুনছে, মানুষ শুনছে, তাহলে দেখুন গরু ছাগলটা কীর্তন শোনে না, কেন জানেন? তাদের 4টি বৃত্তি আছে, আস্তে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর বাইরে কিছু নেই। ওরা বেড়াতেও যায় না, আনন্দও করে না। আহার মানে খাওয়া, সকাল থেকে দেখবেন আপনাদের বাড়ি গরু ছাগলগুলো খাওয়ার চিন্তা করে, পেট ভরে গেলে ঘুমিয়ে নেই, আপনি যদি মারতে যান তাহলে সে আপনাকে মারবে, আর মৈথুন করে। আমাদের 4টে আছে, তার সঙ্গে ভগবান 1টা বেশি দিয়েছেন, এর জন্য আমরা মানুষ। কি
এসে দিলেন না চৈতন্য, ভগবত চৈতন্য, ভগবানকে জানার ইচ্ছা, ভগবানকে পাওয়ার ইচ্ছা, এই যে ইচ্ছাটা নিয়ে আপনারা হরিবাসরে বসলেন। কীর্তন শুনছি কেন? ভগবত চৈতন্য আছে বলেই আমরা কীর্তন শুনতে এসেছি। আর এই চৈতন্য যাদের থাকে তারাই হলেন কলিযুগের সব থেকে বড় জ্ঞানী। নিতাই গুরু হরিবল, জ্ঞানী ভক্তকে হরিদাস, তার কোনো ডিগ্রি ছিল না। মহাপ্রভু বললেন জ্ঞানী ভক্ত হলেন আমার ভক্ত হরিদাস। তাহলে এই গৌরের লীলার কথা শুনলে, নিত্যানন্দের লীলার কথা শুনলে ভক্ত চিত্তের জ্ঞানতার পূর্ণতা পায়। কিন্তু মাঝে মাঝে সুন্দর আপনারা নিতাই গৌর হরিবল বলছেন, আজ একটু নিতাইটা বেশি হবে, নিতাইকে নিয়ে কথা হবে। তাহলে এই যে বলছেন বদন দিয়ে গৌর নিতাইয়ের কথা, গৌরের কথা নিতাইয়ের কথা বদনে বললে কি হয়? যে গৌরাঙ্গের নাম লই আমার প্রেমের গৌর, জোর করে হরিধ্বনি উলুধ্বনি, নবদীপ চন্দ সোনার বরণ গোহারি, যে গৌরাঙ্গের নাম লই তার হয় কৃষ্ণ প্রেমদান, যে গৌরাঙ্গের নাম লই তার হয় কৃষ্ণ প্রেমদান, ও গো তারে মই যাইব নিহারি, ও গো তারে মই যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, আমার গৌরাঙ্গের মধুর লীলা যতই বলি ততই হারি, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যতই বলি ততই হারি, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যে যে সেদে প্রেম দিলা, আমার শ্রী মধুর লীলা আমার সুগৌরাঙ্গের মধুর লীলা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদোষ। মানে গৌরের নাম নিলে বলি না জয় নিতাই জয় গৌ, এই যে মুখে বলছি বলার ফলটা কি পাচ্ছি না? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এদিকে মায়ের মায়ের একটু বাহু তুলল তো, জয় নিতাই জয় গৌ। তাহলে এই যে বললেন কি ফল হলো, পাবো কি? বাবা আজকে সারাদিন কীর্তন শুনছি, গৌর নিতাই বলছি, কাল বলবো, গতকাল বলেছি, বলার ফলটা কি? কথাবার্তা বলে দিলেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তোমার কৃষ্ণ প্রেমের উদয় হবে, কৃষ্ণ প্রেমের উদয়। বলবেন বাবা কৃষ্ণ প্রেমের আমার উদয় হয়েছে বুঝবো কি করে? এই নেপালগঞ্জে সব থেকে বড় মিষ্টি দোকানে কালকে যাবেন, সন্দেশগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে যদি মনে হয় বাহ সুন্দর তো সন্দেশগুলো, আমার ঠাকুরের পুজোর জন্য নিয়ে যাই, তারপরে আমি প্রসাদ রূপে পাব, এই ইচ্ছেটা যদি হয় তবে জানবেন আপনার কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। নিজে জামা কাপড় কেনার আগে যদি মনে হয় যে আমার ঠাকুরের জন্য একটা কিনি, কজনের হয় ইচ্ছা করে বলবেন তো, বুকে হাত দিয়ে সত্যি করে বলুন, ইচ্ছা হয় দুর্গাপূজার জামা কাপড় কেনার সময় যে ঠাকুরের জন্য একটা কিনি, কার ইচ্ছা হয় না? তাহলে এখনো কৃষ্ণ প্রেমের উদয় হয়নি জানি। ছোটো থেকে দেখতাম আমার বাবা যখন দুর্গাপূজার জামা কাপড়ে বাজার করতেন, লিস্ট হতো,
তা প্রথমে লিখতেন আমাদের কুলদেবতা মা দুর্গা, মা দুর্গার বস্ত্র। আপনারা এবার থেকে যখন পুজোর বাজার করবেন, সারা বছর তখন পুজোর বাজার হয়, আগায় আর ছোটোবেলায় শুধু আমাদের দুর্গা পুজোতে বাজার হতো, এখন কি কালী পুজোতেও বাজার, দুর্গা পুজোতেও বাজার, ভাই ফোটাতেও পয়লা বৈশাখে লেগেই আছে। যখন দুর্গা পুজোর সময় জামা কাপড় কিনবেন, তখন প্রথমে লিখবেন কুলদেবতার বস্ত্র কিংবা মা দুর্গার বস্ত্র। যদি এটা আপনারা এটা অভ্যাস করতে পারেন, তবে নিশ্চয় আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে। ঠাকুরের জন্য একটা কিনবো, তারপর আমার নিজের জন্য কিনবো, এই ইচ্ছাটা যদি হয়, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণ সেবার্থে যে তোমার মনের ইচ্ছা সেটাই হলো কৃষ্ণ প্রেম। তারে মুই যাই বলি হারি, যে গৌরাঙ্গে নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলি হারি, আবার কেউ যদি একটু গৌর গৌর বলে কানতে পারেন, তার কি হবে? গৌরাঙ্গ নামে দে ঝুরে, কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, গৌরাঙ্গের নামে দে ঝুরে, নিত্য লীলা দেখে অন্তরে, সেজনা ভক্তি অধিকারী, ও গো সেজনা ভক্তি অধিকারী, নামে নিতে যার নয়ন ঝরে, নামে নিতে যার নয়ন ঝরে, কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, নাম নিতে যারে নয়ন ঝরে, কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, নাম নিতে যারে নয়ন ঝরে। কেউ যদি গৌর গৌর বলে কানতে পারেন, তিনি ভক্তি পাবেন। সংসারের জন্য কাঁদি, প্রিয়জনকে হারিয়ে কাঁদি, মোবাইলটা হারিয়ে গেলে কাঁদি, সোনার জিনিস হারিয়ে গেলে কাঁদি, ভগবানের জন্য কজন কেঁদেছেন গো? কান্না কত প্রকারের? তিন প্রকারের। শোকের সময় আমরা কাঁদি, এই শোকের সময় যে কান্না তা হলো শোকাশ্রু, অধিক আনন্দেও চোখে জল আসে তা হলো আনন্দশ্রু। ভক্তি মার্গের এক প্রকার অশ্রু আছে, যার নাম হলো ভক্তি অশ্রু বা প্রেম অশ্রু। যদি কোনোদিন কীর্তন শুনে তোমার নয়নে যদি জল আসে, ভক্তি অশ্রু যদি নির্গত হয়, তবেই তুমি ভক্তি লাভ করতে পারবে। আর কৃষ্ণ প্রেমের বহিঃপ্রকাশই হলো কৃষ্ণ প্রেম অশ্রু। তাহলে যদি কানতে পারো তুমি ভক্তি পাবে। ভক্তি কাকে বলে? আমরা ভক্তি বলতে কি বোঝাই? আমরা যে ভগবানকে ভক্তিটা করি না, সেটা হলো মিশ্র ভক্তি। একটা প্রণাম করি, দশটা চেয়ে নিই, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, লটারিটা কেটেছি যেন ফার্স্ট প্রাইজটা পড়ে। অনেকে দেখেছি আবার লটারির টিকিটটা কেটে বেদিতে ঠেকিয়ে মাথায় ঠেকায় যেন ফার্স্ট প্রাইজটা আমার পড়ে। তাহলে প্রণামটা হলো ভক্তির একটা অঙ্গ, 64 প্রকার ভক্তির অঙ্গ। তাহলে আমরা প্রণাম করছি, কিছু চেয়ে নিচ্ছি। আমিও সাধু নই। এই মন্দিরে অপু ভাই আমাকে প্রণাম করতে নিয়ে গেল, প্রণাম করলাম, ঠাকুরের কাছে চেয়ে নিলাম, এই আসরে আমি প্রথম আস, যেন ভক্তদেরকে আনন্দ দিতে পারি, যেন ভক্তরা আমার কীর্তন শুনে আনন্দ পায়, আমি কি পেলাম সেটা দেখার বিষয় না, যেন ভক্তদেরকে আনন্দ দিতে পারি। তাহলে কিছু চাইছি, যখনই কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, তখনই সেটা মিশ্র ভক্তি হয়ে যায়। আর মিশ্র ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না, চাই শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কাকে বলে? সর্বাপেদি বিনিমুক্তং তৎপরে তুলনির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, সেবনং ভক্তি
তাহলে শুদ্ধ ভক্তি কাকে বলে? একাগ্র চিত্রে ভগবানের যে সেবা, ভক্তি ভজাত ধাতুর সঙ্গে দ্বিপত্যয় যোগ করে হয়েছে ভক্তি। ভক্তির আসল রূপটাই হলো, অর্থটাই হলো সেবা, সেবা করা। ধরুন আমি কালীর সেবা পূজা করি, আমি কালীর ভক্ত, কালীর প্রতি আমার ভক্তি। আমি দুর্গাকে ভালোবাসি, দুর্গার সেবা পূজা করি, দুর্গার প্রতি আমার ভক্তি। আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তার সেবা করি, সেটা হলো কৃষ্ণের প্রতি ভক্তি। ভক্তির আসল অর্থটাই হলো সেবা। শুদ্ধ ভক্তি কোনটা? যে সেবাতে কোনো কামনা বাসনা থাকে না, সেটা হলো শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি। মিশ্র ভক্তিতে তোমার লটারির টাকা পড়বে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে। কেহ কইলে নাম লইলে সর্বপ্রাপ্তি হয়, সর্বপ্রাপ্তি হয়। কেউ যদি মনে করেন কীর্তন শুনে, কীর্তন করে আমার ব্যবসাটা ভালো হয়েছে, আমার ছেলের চাকরি হয়েছে, আমার সংসারটা বেশ ভালো চলছে, তাহলে জানবেন আপনি কীর্তনের আসল ফল পেলেন না। লটারির হয়তো টাকা পেলেন 5 কোটি কীর্তন শোনার পর, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠেকালেন টিকিটটা, পেয়েছেন 5 কোটি টাকা, এটা কিন্তু কীর্তনের আসল ফল নয়। আবার কেহ কইলে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কইলে নাম লইলে পাপ হয় ক্ষয়। আবার কেউ যদি মনে করেন জীবনে অনেক পাপ করেছি, এ পাপ খণ্ডনের জন্য একটু কীর্তন শুনবো, কীর্তন দেব, পাপ খণ্ডন হবে, কিন্তু কীর্তনের আসল পাওয়া হলো না। তাহলে কীর্তন থেকে আসল পাওয়া কি? ভক্ত হরিদাস বলে দিলেন, কেহ কইলে নাম লইলে প্রেম উপায়, কেহ কইলে নাম লইলে প্রেম উপায়। কেহ কইলে নাম লইলে প্রেম উপজয়, এই নাম নিলে তুমি প্রেম আর ভক্তি পাবে। তা গৃহেতে বনেতে থাকে আ গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, আজ মাগে তার সঙ্গরে মাগে তার সঙ্গরে, নরোত্তম
থাকে তার সংসারে, নরতম ভাগে তার সংসারে, নরতম ভাগে তার সংসারে, নরতম ভাগে তার সংসারে, নরতম মাগে তার সঙ্গরে, হে 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 মাগে তার সঙ্গরে। জয় নিত্যানন্দ প্রভু কি, জয় মহাপ্রভু কি, জয় নিতাই। গৌরচন্দ্রকে আস্বাদন করেছি, এবার লীলাতে প্রবেশ করব। ভগবান শ্রীকৃষ্ণের একটি চলুন অপরূপ লীলা, যার মধ্যে রয়েছে অনেক শিক্ষামূলক কথা। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎগুরু, তিনিও গুরু করলেন, জগৎকে শিক্ষা দিলেন তোমরা গুরু করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ গুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরু কয়জন? কিন্তু জগৎগুরু শিক্ষা গুরু হলেন পাঁচজন, শান্তিপণিমণি, নেমিনাথ, ধরঙ্গরস, বেদব্যাস আর পরশুরাম। আর ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন উপমন্য মুনির কাছ থেকে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। নিতাই গৌর হরিবল হরিবল। চলুন একটা মীরা ভাইয়ের ভজন আস্বাদন করতে করতে লীলাতে প্রবেশ করি। মীরা ভাই বললেন, পেটে যদি খিদে না থাকে তবে যেমন রাজভোগে ভালো লাগে না। ধরুন আপনার পেটে খিদে নেই, তখন যদি আপনার প্রিয় খাবারগুলো কেউ দিতে আসে কি বলবেন? খিদে নেই, এখন খেতে পারবো না, তাই তো? তেমনি যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে ভালোবাসার পূর্ণতা পাওয়া যায় না। আপনার হৃদয়ে প্রেম ভক্তি নেই, যতই তুলসী কাঠের মালা পড়ুন, যতই নিরামিষ ভক্ষণ করুন, যতই কীর্তন শুধু, কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাই মীরাবাই সে শিক্ষা দিয়ে বললেন, রে মানবা মানবা, রে মানবা রে, সাধন করনা চাহি রে মনমা, সাধন করনা চাহি রে মনমা, ভজন করনা চাহি, প্রেম লগানা, প্রেম লগানা চাহি রে মনমা, প্রীত করনা চাহি, সাধন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনমা, ভজন করনা চাহিয়ে, প্রেম লগানা চাহিয়ে মনমা, পীড়িত করনা চাহিয়ে, কোথায় উলুধ্বনি হরি ধ্বনি চাহিয়ে মনমা, পীড়িত করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনমা, সাধন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মানব, ভজন করনা চাহিয়ে, তুলসী বিন্যাসে হরি মিলে তো, ও
তুলসী বিন্যাসে হরি মিলে তো। তুলসীর মালা কতজন পরে আছেন একটু হাত তুলি আমার সঙ্গে। ও তুলসী বিন্যাসে হরি মিলে তো বেপি দো তুলসী ঝা পাথর বুঝন সে হরি মিলে তো বুঝুঙ্গা পাহাড়। মীরাবাই বলছেন তুলসী কাঠের মালা পড়লে যদি হরিকে পাওয়া যায় আমি গলাবর্তী তুলসী কাঠে মালা পরে নেবো হরিকে পেয়ে যাব। বাহ তুলসীকে, তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী, গলায় যদি তুমি তুলসী কাঠের মালা পরো কৃষ্ণ প্রিয়সী কানে হয়তো একদিন কৃষ্ণ তোমার কাছে আসবে। আবার উনি এই কাল যেখানে গান করছিলাম মেদিনীপুরে সেখানে বলছেন এক ভক্ত, এখনো তুলসী কাঠে মালা পরি নাই তবে পরবো ভাবছি, কেন এখন একটু মাছ মাংস খায়। ও তাহলে আপনার ধারণাটা কি যে তুলসী কাঠের মালা পরে যদি মাছ মাংস খায় তাহলে পাপ হবে? মালা পরে খেলো মাছ মাংস খেলে পাপ, না পরে খেলেও পাপ, এটা জেনে রাখুন। ওটা তো আপনার খাদ্য নয়। তুলসী কাঠের মালা পরেও খেলে পাপ, না পরে খেলেও পাপ। তুলসী বিন্যাসে হরি মিলে তো বেপি দো তুলসী ঝাড় পাথর বুঝন সে হরি মিলে তো মে বুঝুঙ্গা পাহাড়। একটা পাথরকে পূজা করলে যদি হরিকে পাওয়া যায় হিমালয় পাহাড়কে পূজা করব, বড় বড় পাথর আছে। যতই তুমি তুলসী কাঠে মালা পরো আর যতই তুমি পাহাড় পর্বতকে পূজা করো পাথর পূজা করো, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে ভগবানের কৃপা তুমি পাবে না। একবার প্রেম লাগা না চাহি রে বলবা পীড়িত করে না চাহিয়ে সাধন করে নাই গোর হরি সাধন করে না চাইয়ে মানব ভজন করে না চাইয়ে সাধন করে না চাহি রে মনুয়া ভজন করে না চাহি রে। নিত না হংসে হরি মিলে তো জল জন্তু হই ফলমূল কাকে হরি মিলে তো বানর বাদরাই হই। অনেকে মনে করেন গঙ্গা যমুনার জলে স্নান করলে হরিকে তাড়াতাড়ি পাবো। আবার অনেকে বলেন নিরামিষ খেলে একাদশী করলে আমি হরিকে পাবো। ধারণা আছে, একদিকে আমি একাদশী করছি আর অন্যদিকে আমি সেবা অপরাধ করছি, সামাজিক অপরাধ করছি, বৈষ্ণব অপরাধ করছি, সেবা অপরাধ করছি। যতই তুমি নিরামিষ খাও ফলমূল খাও হরির কৃপা পাবে না। নিত না হংসে হরি মিলে তো জল জন্তু হই ফলমূল খাকে হরি মিলে তো বানর বাদে নাই হো সাধন করে না সাধন করে না চাইয়ে মানব ভজন করে না চাইয়ে সাধন করে না চাহি রে মনুয়া ভজন করে না চাইয়ে। দুধ পিকে হরি মিলে তো বহুত বৎসবালা মীরা কাহে কাহে বিনা প্রেমসে আস্তে রাধে রাধে। আরে ভগবানকে পাওয়ার জন্য কি দরকার, কৃষ্ণকে পাওয়ার জন্য কি দরকার? প্রেম। মীরা কাহে বিনা প্রেমসে না মিলে নন্দলালা সাধন করে না সাধন করে না চাইয়ে মানব ভজন করে না চাইয়ে মনে মা বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয়।